এজেন্ডার দিয়ে এইভাবে উস্কানিমূলক কাজ করিয়ে শান্তিপূর্ণ সমাবেশকে আসলে একটা সহিংসতার রূপ চেহারা দিয়ে এই আন্দোলনের উপর দমন পীড়নের অজুহাত তৈরি করতে চায় সরকার। নেতৃবৃন্দকে গ্রেফতারের ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাই কমিটির সদস্য মির্জা আব্বাস, আমি খসরু মাহমুদ সহ অনেক নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করছে। আমাদের নেতাকর্মীর উপরে দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হচ্ছে। নারায়ণগঞ্জের জেএসডির নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। মোতালের মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চলছে। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, এই লড়াই ভোটাধিকারের লড়াই, এই লড়াই গণতন্ত্রের লড়াই, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত ধরনের হামলা, দমনপীড়ন, এই সমস্ত মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না। জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম বিজয় লাভ করবে। সংগ্রামের উপর আস্থা রাখুন, সংগ্রামকে শক্তিশালী করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you.